ইবনি খালদুনের মতে রাষ্ট্রের প্রকারভেদ। ইবনি খালদুন রাষ্ট্র বা সরকারের প্রতি জনগণের আনুগত্য প্রদর্শনের ভিত্তি বা উৎসের তারতম্যের প্রেক্ষিতে রাষ্ট্র বা সরকারের শ্রেণীবিভাগ করেছেন। সে প্রেক্ষিতে তিনি তিন ধরনের রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন। এক, ধর্মভিত্তিক রাষ্ট্র বা সিয়াসা দিন। দুই, যুক্তিভিত্তিক রাষ্ট্র বা সিয়াসা আক্কালিয়া। ও তিন, আদর্শ রাষ্ট্র বা সিয়াসা মাদানিয়া। এক, ধর্মভিত্তিক রাষ্ট্র বা সিয়াসা দিন। ধর্মভিত্তিক রাষ্ট্র বলতে খালদুন সাধারণত ঐশ্বরিক আইনের মাধ্যমে গঠিত ও পরিচালিত রাষ্ট্র বা সরকার ব্যবস্থাকে বুঝিয়েছেন। এ প্রসঙ্গে ইবনে খালদুন বলেন, এক সময় দেখা যায় যে মানুষের উপর শাসকের কর্তৃত্ব আল্লাহ কর্তৃক প্রেরিত আইনের উপর প্রতিষ্ঠিত এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে মানুষের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের ভিত্তিতে তারা আনুগত্য পোষণ করে। অতএব বলা যায়, ধর্মভিত্তিক রাষ্ট্রে সার্বভৌমত্বের ভিত্তি হিসেবে ঐশ্বরিক বিধান ক্রিয়াশীল থাকে এবং রাষ্ট্রীয় সংহতি তৈরি হয় জনগণের ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। এই ব্যবস্থায় জনগণ ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রে সুফল লাভ করে, কারণ ঐশ্বরিক আইন ও প্রতিবিধান মতো আইন প্রণেতাগণ পরকালে আল্লাহর বান্দাদের মুক্তির প্রতি লক্ষ্য রেখে রাষ্ট্রীয় বিধান তৈরি করেন। যুক্তিভিত্তিক রাষ্ট্র বা সিয়াসা আকালিয়া। যুক্তিভিত্তিক রাষ্ট্র বলতে খালদুন সাধারণত ইহজাগতিক যুক্তিবাদী আইনের মাধ্যমে গঠিত ও পরিচালিত রাষ্ট্র ব্যবস্থাকে বুঝিয়েছেন। এ প্রসঙ্গে খালদুন বলেন, আবার অনেক সময় দেখা যায় যে মানুষের উপর শাসকের কর্তৃত্ব যুক্তিভিত্তিক শাসনের উপর অর্থাৎ মানবিক যুক্তির দ্বারা আবিষ্কৃত আইনের উপর প্রতিষ্ঠিত। এই রাষ্ট্র ব্যবস্থায় শাসকের কাছ থেকে পুরস্কার লাভের প্রলোভনের মাধ্যমে জনগণের আনুগত্য দাবি করা হয়। তবে এই ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের মাধ্যমে শুধুমাত্র ইহজাগতিক সুফল লাভ করে। তিন, আদর্শ রাষ্ট্র বা সিয়াসা মাদানিয়া। ইবনে খালদুন প্লেটোর আদর্শ রাষ্ট্রের মতো কাল্পনিকভাবে এই শ্রেণীর রাষ্ট্রের আলোচনা করেছেন। তার মতে আদর্শ রাষ্ট্র হল সে ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেখানে সম্প্রদায়ের প্রত্যেকটি নাগরিকের জন্য তাদের নিজ নিজ প্রকৃতি অনুসারে অবশ্য করণীয় কি তা নির্ধারণ করা হয়। এরূপ নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে এই যে তাদের যাতে আদৌ কোনো শাসকের প্রয়োজন না হয়। এই সম্প্রদায়কে খালদুন আদর্শ রাষ্ট্র বা মাদানি ফাজিলা এবং এ ধরনের রাষ্ট্রের সরকারের জন্য প্রয়োজনীয় বিধিবিধানকে সিয়াসা মাদিনা নামে অভিহিত করেছেন। এ ধরনের রাষ্ট্রে এমন এক ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করা হয় যেখানে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকগণ তাদের সাধারণ কল্যাণের পন্থা উদ্ভাবনের সুযোগ পায়। খালদুনের আদর্শ রাষ্ট্রভিত্তিক এই শ্রেণীকরণ অন্য সিয়াসার থেকে আলাদা, কারণ আদর্শ রাষ্ট্র বাস্তবে কালেভদ্রে দেখা যায়।